ঘরে ঢুকে মহিলাকে মারধর ও স্বর্ণালঙ্কার ছিনতাই, অসহায় মহিলা পুলিশের দ্বারস্থ। ঘটনা বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ছেচুরি মাই গ্রাম পঞ্চায়েতের বালুয়াছড়ি এলাকায়। রাজ্যে চলছে প্রতি ঘরে সুশাসন। গভীর রাতে বাড়িতে ঢুকে মহিলাকে মারধর করে গলা থেকে স্বর্ণের হার ছিনতাই করে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। ঘটনা বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ছেচুরি মাই গ্রাম পঞ্চায়েতের বালুয়াছড়ি এলাকায়। বালুয়াছড়ি এলাকার অসহায় স্বামী পরিত্যক্তা গৃহবধূ অনিতা দেবনাথ শুক্রবার দিন সকালবেলা বিশ্রামগঞ্জ থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ করেন একই এলাকার যুবক বিশ্বজিৎ দেবনাথের বিরুদ্ধে। 2016 সাল থেকে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর থেকে বিশ্বজিৎ দেবনাথ এবং অনিতা দেবনাথের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর থেকে অনিতা দেবনাথ বালুয়াছড়ি এলাকায় বাপের বাড়িতে থাকত। যখন অনিতা বিশ্বজিতের কাছে দাবি করে যে তাকে বিয়ে করতে হবে, এরপর থেকে বিশ্বজিৎ আর অনিতার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাইছিল না। বিয়ের কথা বলে সে অস্বীকার করে। এরপর অনিতা দেবনাথ আগরতলা পারিবারিক আদালতে মামলা করে। মামলার খবর পেয়ে বিশ্বজিৎ কয়েকদিন পূর্বে রাত্রি 11টায় অনিতা দেবনাথের বাড়িতে ঢুকে তাকে ঘর থেকে টেনে বের করে চুলের মুঠি ধরে লাঠি ঘুষি মারতে থাকে। কোনো রকমে অনিতা নিজেকে রক্ষা করে। এরপর পাড়া প্রতিবেশী এবং এলাকাবাসী ছুটে আসলে পালিয়ে যায় বিশ্বজিৎ দেবনাথ। পালিয়ে যাওয়ার সময় উনি তার গলা থেকে এক ভরি পাঁচানি ওজনের স্বর্ণের চেন ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন অনিতা দেবনাথ। এটা হইছে দিদি আপনার? আমার বাড়ি পশ্চিমবঙ্গ বালাছড়ি। একই পাড়া ছেলে বিশ্বজিৎ দেবনাথ আমার গলা আর রাত্রের বেলা এক ভরি পাঁচানি মানে ছিঁড়ে নিয়েছে। আমার এই রাত্রে বেলা মাছ ধরতে হয়েছে। আমার গার্জিয়ান কিন্তু কেউ নয়, অসহায় আমি, আমার মা, আমি থাকি এই বাড়িতে। আমি গ্রামের প্রধান প্রধান জানাইছেন নি? হ্যাঁ জানাচ্ছি। এখন কই আছে? এখন আমি বিশ্রামগঞ্জে থানাতে। মামলা করছে? কার নামে? বিশ্বজিৎ দেবনাথ। কি কইছে থানা? থানা দেখবো দেখবো। আপনার নাম কি? অনিতা আরো বলেন, যখন গলা থেকে হার ছিনিয়ে নেওয়ার সময় অনিতা এবং বিশ্বজিতের মধ্যে ধস্তাধস্তিতে হারের একটু অংশ অনিতার হাতে থেকে যায়, বাকিটা পুরোটা নিয়ে যায় বিশ্বজিৎ। অনিতা বিষয়টি গ্রামের প্রধানকেও জানিয়েছেন। গ্রাম পঞ্চায়েত বলেছে বিষয়টি নিয়ে তারা বসবে। তবে এভাবে গভীর রাতে বাড়িতে ঢুকে একটি অসহায় মহিলাকে মারধর করা এবং তার গলা থেকে হার ছিনিয়ে নেওয়ার বিষয়টি গ্রামবাসী কেউ ভালোভাবে নেয়নি। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি।